কই গো জয়দিরাম্মা? আমি নিচে যাচ্ছি, আমার বন্ধু বোধ হয় এতক্ষণ চলে এসেছে। আরে 10 বছর পরে তোমার বন্ধু আবারও ঢাকায় আসছে, আজকে তো তোমার ঈদের দিন। বুঝতেই পারছো, আজ থেকে 10 বছর আগে আমার এই প্রিয় বন্ধুটা ট্রান্সফার হয়ে টেকনাফে চলে গিয়েছিল, এত বছর পরে আবার আমার কাছে ফিরে আসছে। ও, আমার যে কি আনন্দ হচ্ছে না তোমাকে বলেও। অবশ্য তোমাকে বললেও আমার এই আনন্দের বিষয়টা তুমি তো বুঝতে পারবে না। বুঝবো না কেন? আরে তুমি তো তোমার বন্ধু আসার খুশিতে ফ্ল্যাটের ভাড়াটিয়াদের বিদায় করে ফ্ল্যাটটা খালি করালে, বন্ধু থাকার জায়গা করে দিলে যে দুই বন্ধু একসাথে মিলে সারা দিন আড্ডা দিবে। আহা, কত ভালোবাসা! তা তো হবে, প্রিয় বন্ধু বলে কথা, আর এত বছর পরে আসছে, বুঝতেই পারছো বিষয়টা। আচ্ছা ঠিক আছে, ওরা মনে হয় এতক্ষণ চলে আসছে, তুমি এদিকে সব ঠিক। যাও যাও, ওদের কিছু করো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এই শোনো, তুমি কিন্তু এদিকে সব কিছু রেডি করে রেখো। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। আমি আর আফি দুজন মিলে সকালের ট্রেনে আগেই চলে আসলাম। চলে এসে খুব ভালো করেছিস, চল উপরে চল। ও শ্বশুর আব্বাজান, আসসালামু আলাইকুম। শ্বশুর আব্বাজান, কেমন আছেন আপনি? অনেক বছর পরে আপনার সাথে দেখা হচ্ছে। তুমি আর তুমি এইভাবে আমাকে এই শ্বশুর আব্বা বলেই বা কেন ডাকছো? আজব ব্যাপার তো। আজব কেন? তুই আমার ছেলে রাফিকে চিনতে পারিস নাই? রাফি? সেই ছোট্ট রাফি? হ্যাঁ, কত বড় হয়ে গেছে আব্বাজান। বলেন জামাইজি, বাবা খর কি আছে? তুই তো আমার ছেলেকে ছোটবেলায় জামাইজি জামাইজি বলে ডাকতিস, তোর মনে নাই? ও ঠিক বলেছি, মনে পড়েছে। সেই ছোট্ট রাফি জামাই বাবাজি কত বড় হয়ে গেছে। আর ওই ছোটবেলায় তোমাকে জামাই বাবাজি বলে ডাকতাম, সেই কথাটা তোমার এখনো মনে আছে? কি যে বলেন না আব্বাজান, মনে থাকবে না কেন? ছোটবেলায় তো আপনি আমাকে জামাই বলে কি যে লজ্জা দিতেন, সেটার প্রতিশোধ নিতে এসেছি আমি। দেখেছিস, দেখেছিস, তোর সেই এই ছোট্ট দুষ্টু রাফিটা এখনো কিন্তু সেই দুষ্টুই রয়ে গেছে। দুষ্টু জামাই, চলো এবার উপরে যাওয়া যাক। চল বাবা, তোমরা তাহলে ভিতরে যাও, আমি একটু আমার শ্বশুর বাড়িটাকে ঘুরে দেখি। ও আই বন্ধু, আই তাড়াতাড়ি আসিস। হ্যাঁ, তুই তো ভুলেই গেছিস। হ্যাঁ, এক সময় ফোন টোন দিয়ে দিস, এখন সেটাও বন্ধ করে দিয়েছিস। আর ধর, কি বলিস না বলিস, আমি বলবো কেন? প্রতিদিন তোর কথা মনে পড়ে, বুঝছিস? সে তো বুঝতেই পারছি। তারপরে কি অবস্থা তোর বল? এই চলছে। চলছে না? বাহ, আচ্ছা তুই একটু বস, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। শাশুড়ি আম্মা যান। ও শাশুড়ি আম্মা যান, কোথায় আপনি? শাশুড়ি আম্মা যান, আপনার জামাই চলে এসেছে। এই নেন এই মিষ্টিটা ধরে। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। কুড়ি কি দেখছো? আমাদের রাফি আর আমাদের সেই ছোট্ট জামাই রাফি, দেখছো কত বড় হয়ে গেছে। কেমন আছো বাবা? হ্যাঁ আম্মা যান, আমি অনেক অনেক বেশি ভালো আছি। জানেন আম্মা যান, এই 10 বছরে আমি আপনাদের সবাইকে অনেক বেশি মিস করেছি, বিশেষ করে আমার টুকটুকি বউটাকে অনেক মিস করেছি। দেখছো, দেখো দেখো, আমাদের সেই ছোট্ট রাফি কত বড় হয়ে গেছে, চটাং চটাং করে কথা বলছে, আবার তার বউকে খুঁজছে। আচ্ছা বাবা, সবাইকে এখানে দেখতেছি কিন্তু আমার টুকটুকি বউটাকে তো দেখতেছি না। সে কি বাসায় নেই? ওর ঘরেই আছে, পড়াশোনা করছে। তুমি বসো।
কি যে বলেন না আম্মাজান, এখন কি বসা বসে টাইম আছে নাকি? আমি আমার টুকটুকি বৌজানকে দেখে আসি। কই গো, মেয়েটা বড় হয়েছে, বুঝে শুনে কথা বলো। যাকে তাকে তুমি জামাই জামাই করো কেন? এটা তো জাস্ট আমি একটু ইয়ার্কি করেছি, মানে মজা মজা বুঝছো, এটা মজা করেছি। শোনো, এই মজাটা ছোটবেলার জন্য ঠিক ছিল, এখন মেয়েটা বড় হয়েছে, মেয়েটা শুনে কি ভাবে বলো তো? আচ্ছা ঠিক আছে, আমি আর বলবো না, তুমি এই ব্যাপারটি একদম টেনশন করো না, ওরা শুনতে পাবে তো সব ঠিক হয়ে যাবে। ওরা এত বছর পরে এসেছে, জাস্ট একটু মজা করছে, পরে দেখবো সব কিছু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হবে না কচু, ছোটবেলায় সবাই সবাইকে জামাই বলে ডাকতে পারে, কিন্তু বড়কে কেউ কেউ জামাই বলে না। আচ্ছা ঠিক আছে, আর বলবো না আর ডাকবো না, ঠিক আছে? শোনো, তোমাকে যদি শ্বশুর শ্বশুর বলে ডাকে না, তুমি একদম পাত্তা দিবে না, কথাটা যেন মনে থাকে তোমার। আচ্ছা ঠিক আছে থাকবে, এখন তুমি যাও রান্না করো, যাও 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 যাও। শোনো, ঠিক যেই যেভাবে বলেছি না সেইভাবে রান্নাগুলো করবে, ঠিক আছে? আজকে আমার বন্ধুকে নিয়ে মজা করে খাবো। হ্যাঁ যাচ্ছি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, কই গো আমার লাল টুকটুকি সুন্দরী বউ। কে আপনি, আমার রুমে আসছেন কেন? আম্মু, এই আম্মু, আমার বউ দেখে আমাকে ভুলেই গেছে। ওকে টেক ইট ইজি। চৈতি, তুমি আমাকে চিনতে পারতেছো না? আমি রাফি, তোমার ছোটবেলার জামাই। তোমার কিচ্ছু মনে পড়তেছে না? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সব কিছু মনে করিয়ে দিচ্ছি। ছোটবেলায় যে আমরা হাড়ি পাতিল নিয়ে খেলাধুলা করতাম, ছাদে যে জামাই বউ খেলতাম, কিচ্ছু মনে পড়তেছে না? যাক মাশাল্লাহ, আমার বউটা তো অনেক সুন্দর হয়ে গেছে। মা, আই মা, মা, কি আমার রুমের ছেলেটাকে? তোর রাজ্জাক আঙ্কেলের ছেলে, তোর ছোটবেলার খেলার সাথী, মনে নেই তোর? আমার এত কিছু মনে নেই। তোর আঙ্কেল সোফে বসে আছে, যা দেখ, দেখলেই মনে পড়বে। আরে যা। শোন, অনেকদিন পর তোর সাথে দেখা হয়েছে, আজকে কিন্তু রাতে তোকে ঘুমাতে দেবো না, দুই বন্ধু সারা রাত বসে গল্প করব, কি বলিস? হ্যাঁ গল্প তো করবো, কিন্তু আগে তো বাসার মালপত্র সেট আপ করতে হবে নাকি? হ্যাঁ সেগুলো চলে আসলে হয়ে যাবে, ওটা নিয়ে তুই টেনশন করছিস কেন? হ্যাঁ আসলে দোস্ত, আমাদের সেই বহুদিন পর দেখা হবে। ছোটবেলার সব কথা কি তোর মনে আছে? আমার কিন্তু সব কথা মনে আছে। একবার তুই ঢিল মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছিলিস, মনে আছে? সে কি তুল কালাম ঘটনা! এই আমি কি ইচ্ছা করে করছিলাম নাকি? এই যে আমার রাজকন্যা চলে এসেছে বন্ধু, এই হচ্ছে আমার মেয়ে চৈতি। চৈতি, এসো মা, এসো এসো এসো, বসো মা। মাশাল্লাহ, তুমি তো অনেক বড় হয়ে গেছো মা। জি আঙ্কেল, আপনাকে একটু চেনা চেনা লাগতেছে আঙ্কেল। আগে তো খুব সুন্দর করে তুমি শ্বশুর বলে রাখতে, তাহলে এখন কেন তুমি আঙ্কেল বলে রাখতেছো? বাবা তোমার মনে আছে আগে যে তোমাকে শ্বশুর বলে ডেকে তোমার থেকে চকলেট কিনে নিত? মা শুনো, তুমি যখন ছোট ছিলে তখন কিন্তু তোমাকে আমি বৌমা বৌমা বলে ডাকতাম, বুঝছো? সেই স্মৃতিগুলো কোথায় হারিয়ে গেল না বন্ধু? আসলে বন্ধু, মালপত্র চলে এসছে। হ্যাঁ আমি তাহলে উঠি। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসছি। আহা শ্বশুর আব্বাজান, আপনি কেন কষ্ট করবেন, আমরা ব্যাপারটা দুইজনে একাই একশো। চলো বাবা। রাইট, আচ্ছা ঠিক আছে বন্ধু, চলো সাবধানে করিস সব কিছু। কি ব্যাপার, আমার রাজকন্যার আবার কি হলো, এরকম মুখ গোমড়া করে বসে আছে, কি হয়েছে মামুনি? সব দোষ তোমার বাবা, তুমি ছোটবেলায় কেন ওকে জামাই জামাই বলে ডাকতা?
আরে এটা তো ইয়ার্কি করে ছোটবেলায় সবাই সবাইকে জামাই জামাই বলে ডাকে। এই যেমন আমাকে আমাকে মনে করো, আমার কত চাচারা মামারা সবাই তো জামাই জামাই বলে ডাকতো। তাই বলে কি আমি তাদের জামাই হয়েছি নাকি তারাই আমার শ্বশুর হয়েছে বল? যেটাই হোক না কেন, কিন্তু আমার এসব একদম পছন্দ না। নেক্সট টাইম যদি ওই ছেলে তোমাকে শ্বশুর আর আমাকে বউ বলে ডাকে না, আমি কিন্তু বাসার সবকিছু ভাঙচুর করে ফেলবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভাঙচুর করতে হবে না, আমি ওকে নিষেধ করে দিব। ও যেন আর আমাকে শ্বশুর না বলে আর তোকে বউ বলে না ডাকে, ঠিক আছে? এবার শান্ত হ, ভাঙচুর করার কোনো কিছু দরকার নাই। তোর না সামনে পরীক্ষা বাবা। বললাম তো আমি নিষেধ করে দিব, ও আর তোকে বলবে না, যা তুই এখন গিয়ে পড়তে বস। যাবো থাকবে থাকবে। পাডলি মেয়ে আমার। রাফি বাবা, যে বাবা তুমি এখানে কি করছো? আব্বাজান, আপনি আমাকে আবার রাফি বলে ডাকতেছেন? আগে সে সুন্দর করে মধুর ডাক দিয়ে জামাই বলে ডাকতেন, সেটা কি তাহলে মিথ্যে ছিল? কেন আমাকে জামাই বলে ডাকতেন? এখন আমার দাড়ি গোফ হয়ে গেছে বলে কি আদরের ডাকটা পকেটে লুকিয়ে রেখেছেন? না বাবাজি না, মানে বলছিলাম যে তোমার আব্বা কই দেখছি না যে। আহা, বাবা আছে বাবার জায়গায়, আপনি আগে আমাকে জামাই বলে ডাকেন। যা যা জামাই। ইস, আগের দিনগুলো কত মধুর ছিল। এই যে আমার জামাই বাবাজি, কেমন আছো তুমি? হ্যাঁ, আমার জামাইয়ের মন খারাপ কেন? হ্যাঁ শোনো, মন খারাপ করে থাকো আর যাই করো না কেন, আমার মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দেব এবং আমি তোমাকে আমার জামাই বানাবো। বুঝতে পেরেছো জামাই বাবাজি? হ্যাঁ, আমাকে জামাই বলে ডাকবে না, নয়তো আমি তোমাকে গুলি করে দেব। বাবা, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না তোমার, বুঝছো? আমি তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দেব এবং আমি তোমাকে জামাই বানাবো বানাবো বানাবো, ঠিক আছে? হ্যাঁ, আমার জামাই রাগ করছে কেন? আমি তোমার জন্য কি এনেছি জানো? চকলেট এনেছি তোমার জন্য। হ্যাঁ নিবে তুমি? কাকু দাও, চকলেট দাও। ঠিক আছে, চকলেট তোমাকে দেব, কিন্তু আগে আমাকে শ্বশুর বলে ডাকো। শ্বশুর চকলেট দাও। আর একবার বলো, শ্বশুর চকলেট দাও। এই তো আমার জামাই। তাহলে আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিচ্ছি এবং তুমি আমার জামাই হচ্ছ, ঠিক আছে? ভেরি গুড, দেখছো তোমার জামাই। বললাম তো, তাহলে এখন চলো বাসার দিকে যাই, চলো। চলেন আব্বাজান। একজনের পেরার ভাল লাগে না, এবার নকল না করলে পাশই করা নিব। তোর তো খালি নকল আর নকল, ঠিক মতো পড়াশোনা করতে পারিস না জানোস, নকল করাও না একটা আর্ট। এই যে আমার টুকটুকি বউ, কি ব্যাপার তোমরা এই রোদের মধ্যে হাঁটাহাঁটি করতেছো? চলো তুমি বাসায় চলো। জানো তোমার জন্য আমি কি এনেছি? এই দেখো তোমার পছন্দের চকলেট। কি রে দোস্ত, কে রে এই ছেলেটা? আমি বলছি, আমি কে? আমি তোমার দুলাভাই, মানে এখনো বোঝুনি, আমি ওর একমাত্র জামাই। আপনি আবার ওর জামাই হলেন কবে থেকে? সেটা তো ছোটবেলা থেকে। দোস্ত কি বলতেছে ছেলেটা? আই, আপনি সাহস তো কম না, আপনি বাসা থেকে এই পর্যন্ত চলে আসছেন। দোস্ত, ও কি তোর বাসায় থাকে? আই তুই থাম তো, ও হচ্ছে একটা পাগল, আমার বাসা ভাড়াটিয়া। এটা তুমি কি বলতেছো চৈতি? আমি তোমাদের বাসার ভাড়াটিয়া? একদমই না, ও পুরোটাই মিথ্যা কথা বলেছে। দোস্ত, এইভাবে তুই গোপনে বিয়ে করে ফেললি, আমার একটা বার জানালিও না, কেন আমার জানালে কি বেশি খরচ হয়ে যেত নাকি? কিপটা কেন তুই? তোমার ফ্রেন্ড, ছোটবেলা থেকে কিপটা।
আয় তুই থাম তো, আমি তোকে বলছি না যে আমার বিয়ে হয়নি। আয় আপনি চলেন আমার সাথে, তার সাথে আমার কথা আছে। আর তুই থাক, আমি তোর সাথে পরে করে সব কথা বলবো। ঠিক আছে, যাতে দেওয়ালের মাঝে আমাদের সোনালী অতীত গুলো ভুলে গেছো। কই, আমি তো এই 10 বছরে কিছুই ভুলে যাইনি। কি মনে রেখেছো শুনি? আরে ছোটবেলায় আমরা জামাই বউ খেলতাম, তুমি ছোট ছোট হাড়ি পাতিল দিয়ে রান্না করতে, রান্না শেষ হলে আমি তোমাকে বলতাম যে এটা কেমন হয়েছে, আর যখন টেস্টটা বাজে হইতো তোমাকে তো আমি মারতাম, আর তুমি তো ভেবে করে কান্না করতে। এই টুকটুকি বউ, আমার জন্য চা নিয়ে আসো। এই নাও সাহেব, তোমার চা। চা একদম চিনি হয়, চিনি ছাড়া চা খাওয়া যায়? যাও গিয়ে চিনি দিয়ে আনো। পারবো না, এভাবেই খাও। দাঁড়া, তোকে দেখাচ্ছি। আম্মু আমাকে মেরেছে। আচ্ছা আচ্ছা, কান্না করো না, আমি তোমার পাশে চলে যাচ্ছি। এই দেখো কি আনিয়েছি। এখন আমি কি করব? এখন আমি ওখানে রাজার মতো শুবো, আর তুমি আমার পার্টি বেঁধেবে আর বাতাস করবে। আমি তো আছি, আমি মনে করিয়ে দিব। কিন্তু আমার সমস্যা আছে, এসব জামাই বউ, উফ কি বিরক্ত করে একটা ওয়ার্ড। আমার রাখেন। তোর বাবাকে বলেছিলাম ওই লোকটাকে একটা ওয়ার্নিং দিতে, না দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আর কালকে কি করেছে জানিস তোর বাবা? ওই রাফিকে আমার সামনে এনে বলে জামাই। তোর বাবার না দিন দিন বুদ্ধি কমে যাচ্ছে। দেখো মা, তুমি কি করবা না করবা সেটা তোমার ব্যাপার। ওই ছেলে যদি আমাকে নেক্সট টাইম আর ডিস্টার্ব করে না, আমি কিন্তু বাসা সবকিছু ভেঙে ফেলবো। বাবার বন্ধু ছেলে বলে আমি কিছু বলতেছি না। শান্ত হ মা, শান্ত হ, আর রুমে যা, ফ্রেশ হ, আমি দেখছি বিষয়টা। Thank you.
কে রাফি, কি হয়েছে, মুখ গোমরা করে আছিস কেন, সমস্যা? বাবা তুমি তো সাক্ষী ছিলে, ছোটবেলায় ওরা আমাকে জামাই জামাই বলে ডাকতো। হ্যাঁ ডাকতো। আচ্ছা বাবা, তখন কি আমাদের বিয়ে হয়েছিল? থুর বোকা, তখন তোরা ছোট ছিলি, আমরা একই বিল্ডিংয়ে থাকতাম, পোস্টিং আমার ঢাকাতেই ছিল, মিজান মজা করে তোকে জামাই জামাই বলে ডাকতো, আর আমিও মিজানের মেয়েকে বৌমা বৌমা বলে ডাকতাম। শুধুই কি মজা করে, এর মধ্যে কোনো সিরিয়াস কিছু ছিল না? হ্যাঁ ছিল, মিজান আর আমি চাইতাম তোরা বড় হও, তারপর তোদের দুজনকে আমরা বিয়ে দিয়ে দেব। তাহলে সেই চাওয়াটা এখন কোথায় গেল? আরে বেটা, পড়াশোনা শেষ করছস, চাকরি পাইছস? আগে পড়াশোনাটা শেষ কর, চাকরি পা, তারপরে অবস্থা অনুযায়ী ব্যবস্থা করে ফেলবো। তোর কিন্তু সামনে ফাইনাল পরীক্ষা, মনোযোগ দিয়ে পড়াশোনা কর। তুমি আছো শুধু পড়াশোনা নিয়ে, আর ওদিকে যে তোমার বৌমা হাতছাড়া হয়ে যাচ্ছে সেদিকে কোনো খেয়াল আছে? এসব নিয়ে তোকে ভাবতে হবে না, তোর বাবা আছে না, বাবা কি মরে গেছে? হ্যাঁ, সামনে ফাইনাল পরীক্ষা, ওদিকে মনোযোগ দে, ঠিক আছে? আমার আর পড়াশোনা, এখনই ওই মেয়ে আমাকে ভুলে গেছে, আর পড়াশোনা করতে করতে তো তখন আমাকে আর চিনবেই না, সেদিকে কি খেয়াল আছে তোমার? খেয়াল আমার ঠিকই আছে, হাতছাড়া হবে না, চলো একসঙ্গে খাবো, আয়। চলো। কিরে বন্ধু, কি অবস্থা? আরে দোস্ত, আয় 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 বস। হ্যাঁ শুনছো, আরে আমার বন্ধু এসেছে, ওর জন্য এক কাপ স্পেশাল করে চা বানিয়ে আনো। তুই ভাবি ডাকতেছিস কেন, চা আমি খাবো না, এখনই খেয়ে আয় নাম নাম। তারপরে বন্ধু, উপরে থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো? আরে না বন্ধু, খুব শান্তি লাগছে বুঝছিস, এতদিন পর আবার আমরা দুজনে একসাথে এক বিল্ডিং এ আছি, কি যে শান্তি লাগছে বন্ধু আমার। আমারও রে, আমারও অনেক ভালো লাগছে, কিন্তু বন্ধু আমি তো তোর কাছে অনেক ঋণী রে। না বেটা, কি উল্টাপাল্টা কথা বলতেছিস তুই? হ্যাঁ তুই হচ্ছিস আমার বেস্ট ফ্রেন্ড, বন্ধুত্বে ঋণ বলতে কোনো শব্দ নাই। আচ্ছা বন্ধু, তোর কি 10 বছর আগে সেই পুরনো কথাগুলো মনে পড়ে? হ্যাঁ সব মনে আছে, কেন মনে পড়বে না, সব মনে পড়ে। তুই আমার ছেলেকে জামাই জামাই বলে ডাকতি, আরে শ্বশুর ডাক শোনার জন্য তুই কিন্তু আমার ছেলেকে চকলেট খাওয়াতি, আমিও তোর মেয়েকে কিন্তু বৌমা বৌমা বলে ডাকতাম, মনে পড়ে? ব্যাপার বৌমা, তুমি সোফা সেটের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফাচ্ছো কেন? আমার সোফার উপরে লাফাতে খুব ভালো লাগে। তাই ভালো লাগে? হ্যাঁ, কিন্তু তুমি যদি সোফা সেট থেকে পড়ে এই দাঁতটা যদি ভেঙে যায় তাহলে আমার বৌমা পানি খাবে কি করে? হ্যাঁ শ্বশুরাঙ্কে শ্বশুরাঙ্কে, আপনি ছেলে আমাকে খুব মারে। আমি তোমাকে মারে? দাঁড়াও, আমি ওকে আচ্ছা মতো বকে দেবো, ঠিক আছে? আমাদের বিয়ে হবে কবে? অবশ্যই হবে, আগে বড় হও, পড়ালেখাটা কমপ্লিট করো, তারপরে আমি তোমাকে কি করবো জানো, লাল টুকটুকে একটা শাড়ি কিনে দেবো, আর একটা পালকিতে চড়ে তুমি বিয়ে করতে যাবে। আচ্ছা তুই কিন্তু আমার ছেলেকে বেশি করে জামা জামাই ডাকতি, তাই না? তাই। আচ্ছা বন্ধু, ওই ভাবি কবে আসবে রে? এই তো মনে হয় সপ্তাহখানির মধ্যে চলে আসবে, আমাকে গিয়ে নিয়ে আসতে হবে। আচ্ছা বন্ধু, একটা কথা জিজ্ঞেস করি, তুই আমার ছেলেকে এত বেশি বেশি জামা জামা করে রাখতে কেন বলতো? আরে ওই ছোটবেলায় মানে এই আর কি করে ওই আর কি। আচ্ছা বন্ধু, ওই তোদের বাড়িতে না তুই বলেছিলি যে অনেক জমি জাতি আছে, সেগুলো এখন কে দেখাশোনা করে? আরে এই জামা বৌমা চলে এসছে। বৌমা কেমন আছো তুমি, পড়াশোনা কেমন চলছে? দেখছিস আমার বৌমা লজ্জা পেয়ে মুখটা একদম লাল হয়ে গেছে।
কি চৈতি, এই খেলনাগুলো দেখে তোমার কিছু মনে পড়ছে? এই খেলনাগুলো দিয়ে আমরা ছোটবেলায় জামাই বউ খেলতাম, তোমার কিছু মনে করতেছে না? আচ্ছা, আপনার কি এগুলো ছাড়া আর কিছু মনে পড়ে না? দেখো চৈতি, সেই স্মৃতিগুলো সোনালি অতীত ছিল। তুমি একবার ভেবে দেখো, তোমার ভাবতে অনেক ভালো লাগবে। চৈতি তুমি একবার ভেবে দেখো না। আমি প্রয়োজন মনে করছি না। আচ্ছা, আমি তোমাকে প্রয়োজনটা বুঝিয়ে দিচ্ছি। এই দেখো আমি রান্না করেছি, নাও খেয়ে দেখো টেস্টটা কেমন হয়েছে। নাও না আমার লক্ষ্মী বউ, নাও নাও নাও, দেখো দেখো। আমার দরজার বাদ কিন্তু ভেঙে গেছে। ওই ছেলে ছাদে বসে আমাকে বউ বলে ডাকছিল, আর আশেপাশে ছাদের সবাই আমার দিকে তাকিয়েছিল। কি বলিস? দেখো মা, আমি চাই তুমি ওদের এক্ষুনি বাসা থেকে বের করে দাও, নাহলে কিন্তু আমি নিজে বাসা থেকে বের হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো। মা, বাবার কি মাথায় সমস্যা? কিসব পাগল ছাগল লোকের বাবার সাথে বন্ধুত্ব করে? মানলাম না হয় বাবা ছোটবেলায় তাকে মজা করে জামাই জামাই বলে ডাকতো, এরকম তো কত লোককে জামাই জামাই করে ডেকেছে। তার মানে কি সবার সাথে আমাকে বিয়ে বসতে হবে? আচ্ছা তুই শান্ত হ, আমি তোর বাবাকে এই বিষয়টা কথা বলবো। দেখো মা, ওই ছেলের না মাথায় সমস্যা আছে। আমি চাই তুমি এক্ষুনি বাবার সাথে কথা বলে ওদের বাসা থেকে বের করে দাও। আমি এখনই তোর বাবার সাথে এই বিষয়টা নিয়ে হ্যাস্তন্যস্ত করব। টিভি বন্ধ করো। টিভিটা বন্ধ করো। কেন, টিভি আবার তোমার কি সমস্যা করলো? তুমি এখনই তোমার বন্ধুকে যেয়ে বলো এই বাসা ছেড়ে চলে যেতে। তোমার বন্ধু হয়েছে তাতে কি হয়েছে? ওনার সব বিষয় বাড়াবাড়ি, মেনে নেওয়া যায় না। না মানে বলছিলাম যে চৈতিকে বিষয়টা একটু বুঝিয়ে বললে হয় না? না বোঝানো যায় না, মেয়েটা ছোট মানুষ, এখনো পড়ালেখা করে, ওকে কি বলবো? হ্যাঁ, যে তোকে বউ বলে বলুক, চুপ করে থাক, মেনে নে। আচ্ছা এসব ওর মনে এফেক্ট করবে না? তুমি কাকে ছোট বলছো? কে বাচ্চা মেয়ে? আমার মেয়ে চৈতি বাচ্চা না, ও এখন কলেজে পড়ে। আর তাছাড়া তুমি কি ভুলে গেছো, আমি যখন তোমাকে বিয়ে করি তখন তুমিও কিন্তু কলেজেই পড়তে। বাহ, একেবারে দেখি ওকে জামাই বানানোর স্বপ্নে দেখছো? ও কেমন সাইকো তুমি জানো? ও মেয়ের কলেজে গিয়ে সবার সামনে ইফ টিচিং করছে, ও আমাকে ইফ টিচিং করে, ও বাজারে ঘাটে সবার সামনে শ্বশুর শাশুড়ি বলে ইফ টিচিং করে। এই গর্ধব মহিলা, আরে ওটাকে ইফ টিচিং বলে না, ওটা হলো। তুমি কি আমাকে জ্ঞান দিবা নাকি ওদেরকে চলে যেতে বলবা? ব্যাপারটা তুমি একটু বোঝার চেষ্টা করো, আমার বন্ধু আমার বাসায় এসেছে, তাকে আমি চলে যেতে বলবো, এটা কি করে সম্ভব? ঠিক আছে, সম্ভব যদি নাই হয় থাকো তুমি তোমার বন্ধুকে নিয়ে এখানে, আমি চলে যাচ্ছি আমার মেয়েকে নিয়ে। ঠিক আছে, দেখি কি করা যায়। হ্যাঁ ঠিক আছে, আমি সামনে সপ্তাহে আসবো। হ্যাঁ আচ্ছা, ভাই কেমন আছে? ওকে ওকে, আচ্ছা আচ্ছা, আমি রাখি, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আরে বন্ধু, হ্যাঁ বস 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 বস। কি অবস্থা বন্ধু? ভালো বন্ধু, আমি তোকে একটা কথা বলার জন্য এসেছি। কি কথা? আমি তোর জন্য একটা বাসায় দেখেছি, বাসাটা বেশ বড় এবং সুন্দর, খুব একটা দূরে না, আমাদের এই পাশের গলিতেই। কেন দোস্ত, আমাদের এই বাড়িটা তো অনেক পুরনো হয়ে গেছে, তাই ভাবছি এটাকে ভেঙে একটু মডিফাই করবো আর কি। তুই কয়েকটা মাস ওখানে থাকলে তারপরে আবার তুই এখানে থাক। বন্ধু তোকে আর কিছু বলতে হবে না, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর চোখের ভাষা আমি পড়তে পারি। ঠিক আছে, টেনশন করিস না, আমি কালকেই
এই বাসাটা ছেড়ে দিচ্ছি। বন্ধু একটা কথা মনে রাখিস, আর যাই হোক বন্ধুর চেয়ে ফ্যামিলি বড়, কারণ ফ্যামিলি ভাঙতে পারে কিন্তু বন্ধুত্ব ভাঙা যায় না। তুমি কি খুব বেশি কষ্ট পাচ্ছ? কষ্ট? আমি অনেক বেশি কষ্ট পাচ্ছি। আসলে আমি কিছুই বুঝতে পারছিলাম না, ছেলেটা না যেভাবে শ্বশুর শাশুড়ি বউ বউ করে ডাকাডাকি করছিল, আমার না একদম মাথা ঠিক ছিল না। আচ্ছা, তুমি কি ওদের আটকাবে? চৈতির মা, তুমি তো একটা কথা জানো না। কি কথা? আমার যে এত কিছু দেখছো, আমার অবস্থান, আমার বাড়ি গাড়ি, এই সম্পত্তি, এই সব কিছুর পিছনে কার অবদান জানো? কার অবদান? আমার বন্ধু রাজ্জাক। আমি একসময় খুব একটা ভালো ছাত্র ছিলাম না, পরীক্ষার হলে ওই রাজ্জাকই তার খাতা দেখিয়ে আমাকে পাশ করাত। এমনকি আমার এই চাকরিটার ব্যবস্থাও ওই রাজ্জা কি করে দেয় জানো? অফিসে একবার আমি একটা ভুল করেছি, মারাত্মক ভুল। আমাকে বাঁচানোর জন্য রাজ্জা কি আমার এই পুরো ভুলের দোষটা তার নিজের কাঁধে নেয়, যার ফলশ্রুতিতে তাকে ট্রান্সফার হয়ে টেকনাফে চলে যেতে হয়। আচ্ছা, তুমি এসব আগে কেন বলনি আমাকে? রাজ্জাকই আমাকে বলতে বারণ করেছিল। আসলে রাজ্জাক চাইনি আমার এই বিষয়গুলো তোমরা জানার পরে আমি তোমাদের কাছে ছোট হয়ে যাই। আমি না বুঝে অনেক অন্যায় করে ফেলেছি। তুমি যাও না, ওদেরকে গিয়ে আটকাও, প্লিজ যাও। বাবা, ওরা আমার কারণেই চলে যাচ্ছে, আমি ওদের আটকাচ্ছি, তোমরা বসো। শ্বশুর আব্বা, আমাকে ফেলে কোথায় যাওয়া হচ্ছে? যেখানে যাবেন আমাকে সঙ্গে নিয়ে তারপর যাবেন। সে তুমি কি বলছো মা? হ্যাঁ, ঠিকই বলছি। আসলে বাবা আমার জন্যই আপনাকে চলে যেতে বলেছিল। বাবা এখন খুব কষ্ট পাচ্ছে আর আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আপনি প্লিজ যাবেন না। আচ্ছা মা, তোমাকে একটা প্রশ্ন করি। তুমি কি আমার ছেলে রাফিকে অপছন্দ করো?
আসলে রাফির এই হুট করে আমাকে বউ বলে ডাকা, বাবাকে শ্বশুর বলে ডাকা আমার কাছে একরকম পাগলামি মনে হতো। তাই আমি বিরক্ত হয়ে বাবাকে বলেছিলাম আপনাদের চলে যেতে, কিন্তু কালকে রাত্রের পর আমি ঘুমোতেই পারিনি। আমার পুরনো স্মৃতিগুলো খুব মনে পড়ছিল, এটাই বারবার মনে হচ্ছিল এই যুগের ছেলেরা তো এক মাসে সব কিছু ভুলে যায়, আর রাফি 10 বছর ধরে আমাদের পুরনো স্মৃতিগুলো আঁকড়ে ধরে বেঁচে আছে। এত ভালো কিভাবে বাঁচতে পারে মানুষ? দেখো মা, আমরা এই ঢাকা শহর ছেড়ে দেওয়ার পর টেকনাফে 10 বছর নির্জন পাহাড়ে রেখেছিলাম। ও সবসময় তোমার কথা বলতো। রাফি তোমাকে খুব ভালোবাসে মা, খুব ভালোবাসে। তো আমার জামাইটা কোথায় এখন? ছাদে। আমি যাচ্ছি। জামাই শোনো না, চলো আমরা জামাই বউ খেলি। এই দেখো জামাই, আমি তোমার জন্য রান্না করেছি, নাও খাও। আসো আমি খাইয়ে দিই। নাও নাও নাও। না কেন মিথ্যা অভিনয় করছো চরিত্র? মিথ্যা না, আমাদের তো 10 বছর কোনো যোগাযোগ ছিল না, তাই আমি আস্তে আস্তে সব কিছু ভুলে গিয়েছিলাম। কিন্তু কালকে রাত্রে জানো আমি পুরনো অ্যালবামগুলো দেখছিলাম, আসলেই আমাদের স্মৃতিগুলো সোনালি অতীত হয়ে রয়েছে। সত্যি কি তোমার পুরনো স্মৃতিগুলো মনে পড়েছে? কিন্তু 10 বছর তোমরা কেন যোগাযোগ রাখেনি? প্রথমত আমি যেখানে ছিলাম সেখানকার নেটওয়ার্ক তেমন একটা ভালো ছিল না, আর আর দ্বিতীয়ত আমি তোমার কথা আমার বাবাকে বলতাম, কিন্তু আমার বাবা ভাবতো তোমার সাথে যদি আমার যোগাযোগ হয় তাহলে হয়তো আমাদের প্রেম হয়ে যাবে, আরও আমাদের পড়াশুনো নষ্ট হবে। তাই আমার বাবা বলেছিল আমাকে বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করতে। তো এখন কি বড় হয়ে গেছো? কেন, আমাকে দেখে কি ছোট মনে হয়? আমার খেলার সাথে থেকে কি সারা জীবনের সাথী হবা? তাহলে হাতটা দাও। আই লাভ ইউ।